বান্দরবনে তুম্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনায় গোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনা কারা কিভাবে ঘটিয়েছে সে বিষয় নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার 15 নভেম্বর দুপুরে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু, এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 213 জনে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে 692 রোগী হাসপাতালে ভর্তি, এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2851 জনে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় 2 যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে 2 জনের মৃত্যু, এ সময় আহত হয়েছে আরও 10 জন। মঙ্গলবার ভোর 14:45 দিকে উপজেলা নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে তারা দুজনেই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে চিলমারি ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব রহমানের সভাপতিত্বে ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিলমারি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ আসমা বেগম চৌধুরী, চিলমারি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ও চিলমারি ফায়ার স্টেশন ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। কুড়িগ্রামের চিলমারিতে নিজ বাড়িতে প্রবেশের দ্বার উন্মুক্ত সহ দীর্ঘদিনের কোন্দল নিরসনের জন্য সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কণা ও সাজু দম্পতি। তাদের বাড়ি উপজেলার সামসপাড়ায়।